মন্ত্রী যে মন্ত্র উচ্চারণ করেছেন সেই অর্থে, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? খুবই দুঃখে অসম্মানের, উনি রাজ্যের মন্ত্রী এবং খুব বড় মাপের একজন নেতা তৃণমূল কংগ্রেসের, এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ, তো এ ধরনের কথা উনি না বললেই ভালো হয়। এমনিতে সন্দেশ খালি নিয়ে অনেক রকম কথা সে সময় উঠেছিল, ইলেকশনের সময় পিঠে বানানোর জন্য ডাকা হতো মেয়েদেরকে, কত রকম কথা ওখানকার মেয়েরাই কমপ্লেন করেছিল, এবং সেই সেই সময়কার এত আন্দোলন এত কিছুর পরেও আজ ওনাদের মতো এত বড় নেতৃত্ব যারা আমাদের রাজ্যটা চালনা করছেন, তারা যখন এসব কথা বলেন খুবই কানে খটকা লাগে। শুনছি উনি বলেছেন যে যদি খারাপ লেগে থাকে তাহলে সরি, তো এখন ওনার মনে যদি আছে ঠিক আছে, হয়তো ভুল করেছেন মেনে নিয়েছেন, ভালো কথা। নৈহাটি উপনির্বাচনে আপনি এসেছেন আপনাদেরই দলের প্রার্থী রূপক মুখার্জি, এখানে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, হ্যাঁ, তার সম্বন্ধে আপনি কতটা জানেন? আমি জানি তিনি পড়াশুনো খুবই অল্প করেছেন, এবং এখানে আরজিকরের ঘটনার পর যখন মহিলারা আন্দোলন করেছিল নৈহাটিতে, তখন তিনি এই এই তৃণমূলের যে প্রার্থী তিনি প্রচুর গণ্ডগোল করেছিলেন, মেয়েদের শাড়ি ধরে টানাটানি, ছেঁড়াছেড়ি, হাঙ্গামা, বিশাল একটা গণ্ডগোল এখানে হয়েছিল, সেটা আমি আগেই জানতাম, তো খুবই খারাপ লেগেছিলো। কিন্তু সেই মানুষটা, যে মানুষটা এই সব কিছুর পেছনে ছিল, করিয়েছিল এই গণ্ডগোলটা, সেই মানুষটাকে আবার তৃণমূল যে কী করে মানে গুন্ডাগার্দি করার প্রাইজ মানি হিসেবে আবার প্রার্থী করে আমি জানি না। তার মানে তৃণমূল কংগ্রেস এমন একটা পলিটিক্যাল পার্টি যেটা শুধু গুন্ডামিটাই প্রমোট করতে চায়, উইচ ইজ ভেরি স্যাড। দেখুন, মানুষকে আমি এটুকুই বলতে চাই যে বেরিয়ে আসো। আপনি হয়তো ভাবতে পারেন যে সামান্য কটা মাসের জন্য একটা বাই ইলেকশন, কিন্তু প্রতিটি জায়গায় জানেন তো আপনার মতটা দেওয়া উচিত। আপনি যদি কোনো সমস্যা ফেস করেন, আপনি কি চান, আপনি এর বদল চান কি চান না, আপনি এই অন্যায়টা চলতেই থাকুক সেটা চান, নাকি আপনি অন্যরকম একটা কিছু পশ্চিমবঙ্গ দেখতে চান, সেটা আপনার শুধু মতদান দিয়েই প্রমাণ করা সম্ভব। এই রাজ্যের মারামারিটা যদি বন্ধ করতে হয় এবং সবাই যে যার নিজের ভোট শান্তি মনে দিতে পারবে, এমন পরিস্থিতি যদি কোনো দিন পশ্চিমবঙ্গে তৈরি করতে হয়, তাহলে সেটা শুধুই ভারতীয় জনতা পার্টিই করতে পারবে। এই একটা বাই ইলেকশনের পরে আবার 26-এও কিন্তু আপনারা এই বিজেপিকেই ভোট দিয়ে জেতাবেন, এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ। ভুল চিহ্নে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, নিজের ভোট নিজে দিন, পদ্ম ফুলে ভোট দিন, রূপক রুদ্রকে ভোট দিন। আগামী 11ই নভেম্বর ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আপনার আমার ঘরের ছেলে মাননীয় রূপক মিত্রকে 2 নম্বর পদ্ম ফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে যুক্ত করবেন।